আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। সোমবার মিশন নির্মল বাংলা নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো মাটি মেলার মঞ্চে। আউশগ্রাম 2 নম্বর মন্ডলের 52 নম্বর জেপিতে উত্তর রামনগর রক্ষাকালী ডাঙ্গাতে জনজাগরণ যাত্রা অনুষ্ঠিত হলো। মঙ্গলকোট প্রাণী সম্পদ দপ্তরের মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। ভাতার পুরাতন ভিডিও সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। রেস্ট হাউস তৈরির কাজ চলছে রায়না 2 নম্বর ব্লকের ভঞ্জপুরে। ফের শহরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। আরুই আঞ্চলিক আহারচণ্ডী বিদ্যাপীঠে জন্মদিন পালিত হলো। রায়না 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ সাজিয়ে তোলার কাজ চলছে। আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হলেন সন্ধ্যা সর্দার নামে এক মহিলা। রায়না শ্রীধর বাজার সংলগ্ন এলাকায় লরি ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় বছর 50-এর গড়েলাল শাহ নামে মোটর ভ্যান চালকের। সোমবার কান্লা পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং পূর্ব সাতগিছিয়া পঞ্চায়েতের সহযোগিতায় একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো সাতগিছিয়া স্কুল মাঠে। চলে আসছে বিস্তারিত খবরে। সোমবার মিশন নির্মল বাংলা নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো মাটি মেলার মঞ্চে। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আশিস ব্যানার্জি, মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাটি মেলা উপলক্ষে প্রতিদিনই বহু মানুষের সমাগম ঘটছে। গত 2 জানুয়ারি বর্ধমান কৃষি খামারে মাটি উৎসবের সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মাটি মেলার মঞ্চে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়বস্তু ছিল মিশন নির্মল বাংলা। উপস্থিত কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জি, কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ মমতাজ সংঘমিতা, জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গার্গি নাহা, শান্তনু কোনার সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকবৃন্দ। মাটি মেলা উপলক্ষে আদিবাসী নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হচ্ছে। মেলা উপলক্ষে প্রতিদিনই মেলায় বহু মানুষের আগমন। তাদের নিরাপত্তার বিষয়টি নিয়েও সদা সচেতন জেলা পুলিশ প্রশাসন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আউশগ্রাম 2 নম্বর মন্ডলের 52 নম্বর জিপিতে উত্তর রামনগর রক্ষাকালী ডাঙ্গাতে জনজাগরণ যাত্রা অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন উপস্থিত সকল বক্তা রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। সোমবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আউশগ্রাম 2 নম্বর মন্ডলের 52 নম্বর জিপিতে উত্তর রামনগর রক্ষাকালী ডাঙ্গাতে জনজাগরণ যাত্রা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য কমিটির সদস্য সায়ন্তন বসু, বিজেপি নেতা তথা চিত্র তারকা জয় ব্যানার্জি, বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ বিজেপি নেতৃত্ববর্গ। এদিনের মঞ্চ থেকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের জেল যাত্রা নিয়ে কটাক্ষ করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি এদিন রাজ্য সরকারের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগড়ে দেন এদিনের প্রধান বক্তা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। রাজ্য সরকারকে কটাক্ষ করতেও ছাড়েননি। উত্তরপ্রদেশ ছাড়া হলো, গুজরাট ছাড়া হলো, বাংলা ছাড়াটা আমরা 2019-এই করব। আপনারা এখানে তৈরি থাকুন। ভারতীয় জনতা পার্টি যেমন 19টা রাজ্যে সবাইকে ঘোল খাইয়েছে, দিদিকে ঘোল খাওয়াবো আমরা। পশ্চিমবঙ্গে এখন ওই একটাই কারখানা চলছে, বোমার কারখানা। আর একটা ক্ষুদ্র শিল্প আছে, তেলে ভাজা। দিদিমণি বলেছেন, ভারত বাংলার বাইরে যারা যারা গেছে সবাই ফিরে এসো, 50,000 টাকা দেবো, তোমরা তেলে ভাজার দোকান করো। দোকান তো হবে, এত তেলে ভাজা খাবে কি? ওটা কি এক্সপোর্ট করুন বিদেশে? তেলে ভাজা এক্সপোর্টের কথা কোনোদিন শুনিনি। আর তেলে ভাজা খেলে কি হয় বাঁকুড়া গেলে দেখা যায়, দুটো তেলে ভাজার দোকান, একটা ওষুধের দোকান। মোদীজি নেতৃত্বাধীন বিজেপি সরকারকে বাংলায় প্রতিষ্ঠিত না করতে পারি, আমাদের পরের জেনারেশন আমাদের ক্ষমা করতে পারবে না। তাই আসুন বন্ধু, এইরকম এক ঐতিহাসিক সমাবেশে আমরা প্রতিজ্ঞা করি যে আগামী দিনে আমরা সন্ত্রাস মুক্ত, ধর্ষণ মুক্ত, সিন্ডিকেট মুক্ত,
সমস্ত বাজে কাজ মুক্ত এক নতুন বাংলা যেখানে শুধু থাকবে ভ্রাতৃত্ব। এদিনের এই জনজাগরণ যাত্রায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক যোগ দেন। বাংলায় জাতপাতের রাজনীতি চলে না, গুজরাটে চালাবার চেষ্টা করেছিল কংগ্রেস, চলেনি, সেজন্য পশ্চিমবাংলার মানুষ আর এটাকে স্বীকার করবে না। এখন ওনারা বাঁচার জন্য ব্রাহ্মণদের আশীর্বাদ চাইছেন, আমি বলছি ব্রাহ্মণদের আবেদন করব পাপীদের আশীর্বাদ দেবেন না। মানে ওইখানে যে ব্রাহ্মণ সম্মেলন বলছি, আপনি কি বলছেন? আমি বলছি যে কোনো ধ্যান ধ্যান দেবেন না পাপের টাকা, তাতে সবার সঙ্গ বিনাশ হবে। ব্রাহ্মণ থেকে আমি আবেদন করেছি ওই পাপের টাকা কেউ এনেকে তো দিল্লি থেকে বিজেপি পার্টি হঠাৎ করে ছিলেন, তার বাড়িতে সিএম ফোন করেন, তার নেতারা যান তার বাড়ির সামনে বন্দুক নিয়ে, এভাবে তার স্বামীকে হত্যা করা হয়েছে। তারপর উনি আর সাহস করতে পারেনি, পিছিয়ে গেছেন, আমাদের ডিক্লেয়ার হয়ে গেছে অলরেডি দুজন ক্যান্ডিডেট লোকসভা বিধানসভায়। কালকে নোয়াপাড়া থেকে কি সন্দীপ ব্যানার্জি, সন্দীপ ব্যানার্জি ওখানে পূর্ব মল্লিক দুই জেলা প্রেসিডেন্ট করতে হলো, লিস্ট চলেছিল, এই লিস্ট আমরা আগেই পাঠিয়েছিলাম, মাঝখানে ওটা নাম এসেছিল, যদি হয় ভালো, হয়নি সেকেন্ড যে নাম সেটাই ঘোষণা হয়েছে। যে লোক আমার স্বামীকে ভুল করেছে তার লোক ইলেকশন লড়বে, আমি পার্টি করতে পারবো না, যেন ডিএমসি করো না করছেন বাধ্য হয়ে। ব্যর্থ কি আছে, রাজনীতি সব চলে, ডিএমসি সব পার্টি ভাঙিয়ে নিয়ে সরকার চালাচ্ছে, তা আমরা অন্য পার্টিতে লোক রাজনীতি চলার চলে চেষ্টা হচ্ছে, আসেন আয় আসেন কথা আসেন। সব আমাদের সম্পদ বোঝাবার জন্য, বোঝা বোঝার জন্য বিজেপি কর্মীদের অভিযোগ, এদিন জনজাগরণ যাত্রায় আসার পথে বিজেপি কর্মী সমর্থক বোঝায় বাসে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। আউশগ্রাম থেকে প্রতিকৃত দাস বৈরাগ্য রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। মঙ্গলকোট প্রাণী সম্পদ দপ্তরে মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন 300 জন উপভোক্তার হাতে মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। মুরগির বাচ্চা হাতে পাওয়ায় খুশি উপভোক্তারা। মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। মঙ্গলকোট প্রাণী সম্পদ দপ্তর থেকে এদিন মুরগিগুলি বিতরণ করা হয়। ঝিলুট পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষের উপস্থিতিতে চলে এদিনের এই কর্মকাণ্ড। কর্মকাণ্ডকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। আজকে রাজ্য সরকারের উদ্যোগে স্টেট প্ল্যান, মানে পশ্চিমবঙ্গ সরকারের যে স্টেট প্ল্যান চিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, ব্যাকয়ার্ড পোল্ট্রি ডেভেলপমেন্ট স্কিমের আন্ডারে আমরা যে 2000 জন মুরগির বাচ্চা বিতরণ করার জন্য যে উপভোক্তা তালিকা ডিএম এর মাধ্যমে যেটা অ্যাপ্রুভ হয়েছিল, সেখান থেকে আজকে চতুর্থ দফায় আমরা 300 জন উপভোক্তার হাতে আজকে মুরগি বাচ্চা তুলে দিচ্ছি। 28 দিনের বড় হওয়া আরআইআর বার্ডস, রোড আইল্যান্ড রেড বাচ্চাকে আমরা তুলে দিচ্ছি। ভ্যাকসিন দেওয়া হচ্ছে এখানে? হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে প্রাণীবিদ্যাদের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রানীক্ষেত রোগের প্রথম টিকা যেটা বাচ্চা বয়সে সেই টিকাটাকে দিয়ে দিচ্ছি, ওই টিকাটা প্রাণীবিদ্যারা করে দিচ্ছে। তৎসহ আমরা প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি বিতরণ কর্মসূচিতে এডিএম সাহেব উপস্থিত থাকেন। আজকে উনি জানিয়েছেন, আজকে ওনার মন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকার কারণে উনি আজকে উপস্থিত থাকতে পারেন। তাই আমরা ঝিলুক পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ, মৎস্য প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এবং পূর্ত কর্মাধ্যক্ষের উপস্থিতিতে আজকে আমরা প্রশিক্ষণ কর্মসূচিটা সম্পাদন করেছি। প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে আমরা তাদের হাতে একটা বুকলেট, একটা হচ্ছে ট্রেনিং এবং অ্যান্টিবায়োটিক পাউডার এবং কৃমির ঔষধ এবং প্যাড এবং পেন প্রদান করেছি। এদিন 300 জন উপভোক্তার হাতে 28 দিনের মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। মুরগির বাচ্চা হাতে পাওয়ায় খুশি উপভোক্তারা। পঞ্চায়েত থেকে মুরগি নিতে এসেছি। মুরগি নিলেন? হ্যাঁ, মুরগি নিয়েছি।
লাইনে দাঁড়িয়ে ছিলেন, মুরগি ভ্যাকসিন দিয়েছে, মুরগি ভ্যাকসিন দিয়েছে, দীর্ঘক্ষণ অপেক্ষা করে অধীর আগ্রহে এদিন তারা মুরগির বাচ্চাগুলি সংগ্রহ করেন। মঙ্গলকোট ব্লক ডেভেলপমেন্ট তথা মঙ্গলকোটের প্রাণী সম্পদের যেখানে অফিস রয়েছে ওখান থেকে মঙ্গলকোট ব্লকে 300 জন মহিলাকে মুরগির বাচ্চা প্রদান করা হচ্ছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ অনুপ্রেরণায় উনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রত্যেকটা মহিলা গ্রুপের মহিলারা যাতে নিজেদের স্বনির্ভর হতে পারে, নিজেদের মাধ্যমে যেটা স্বনির্ভর হতে পারে সেই প্রচেষ্টায় আজকে আমাদের মঙ্গলকোট ব্লকের বিডিও সাহেব রয়েছেন, আমাদের বিএলডিও সাহেব এবং আমাদের কর্মদক্ষরা ওনারা সকলে আজকে আগ্রহ সহকারে মুরগি প্রত্যেকটা মহিলাদেরকে দিয়ে নিজস্ব মুরগি নিজেরা নিয়ে গেছে প্রদান করলেন। আজকে আমরা সকলেই খুশি যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রচেষ্টার মাধ্যমে প্রত্যেকটা মহিলাকে স্বনির্ভর করার চেষ্টা করেছেন এটা আজকে সফল হচ্ছে। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। ভাতারের পুরাতন বিডিও অফিস সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। একটি বাসস্ট্যান্ড তৈরি করার লক্ষ্যেই এদিনের এই পরিদর্শন। প্রাথমিকভাবে অনুমান ওই বাসস্ট্যান্ডে 15টি বাস দাঁড়াতে পারবে। ভাতারে দীর্ঘদিন ধরেই একটি বাসস্ট্যান্ডের দাবি জানাচ্ছিল এলাকাবাসী। সেই মতো ভাতারের পুরাতন বিডিও সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন বিভিন্ন আধিকারিক বৃন্দ। এদিন পরিদর্শনে আসেন আরটিও বিডিও বিএলআরও তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস ব্যানার্জি, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ অন্যান্যরা। আজকে আমরা এই ভাতার একটা বাসস্ট্যান্ডের প্রপোজাল আছে সেটা আমরা দেখতে এসেছি। দেখি দেখলেন আপনারা কি মনে হচ্ছে? জায়গা আছে, এটা জায়গা, এটা জল আছে, তো এটা আমরা দেখব যে জায়গাটা কি করে কনভার্ট করা যায় আর বাসস্ট্যান্ডটা কিভাবে ওখানে করা যায়। আপাতত 15টা বাস দাঁড়াতে পারবে এইরূপ পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারিভাবে। বিভিন্ন রুটের বাসগুলি বাসস্ট্যান্ডে দাঁড়াবে বলে মত পোষণ করেছেন প্রতিনিধিবৃন্দ। এর ফলে জনগণের উপকার হবে বলে ধারণা সকলের। বাসস্ট্যান্ডে ভীষণ প্রয়োজন আছে, এই প্রয়োজনীয়তাটা উপলব্ধি করেছেন আমাদের বর্তমান বিধায়ক সুভাষ মন্ডল মহাশয়। সেই থেকে বাস্তবে রূপ দিতে আজকে আত্মীয় সাহেব এসেছিলেন, বিএলআর সাহেব ছিলেন, আমাদের জয়েন্ট বিডিও সাহেব ছিলেন এবং আমরা সকলেই ছিলাম। আমাদের কী জায়গা দেখা হয়েছে, দুটো জায়গার মধ্যে যেটা আমাদের কাছে চয়েসফুল হবে অর্থাৎ পছন্দ হবে বা আমাদের কাছে পছন্দ হবে সেই জায়গাতে আমাদের বাসস্ট্যান্ডটা তৈরি হবে। এটা ভাতারে কোন জায়গাতে হবে হচ্ছে? এটা এটা ভাতারে দুটি জায়গা রয়েছে এবং দুটো জায়গায় কিন্তু পিডব্লিউডি আন্ডারে রয়েছে। সেই একটা তার মধ্যে একটা সাহাদিগি বলে একটা আছে, একটা পুকুর এবং তার পার, আর একটা হচ্ছে গিয়ে কলি পুকুর বলতো, সেটা বর্তমানে কিন্তু পিডব্লিউডি স্ট্যাক ক্লিয়ার। সেই জায়গাটাকেও আমাদের ক্যাপাসিটি করবেন বলে 15টা বাস দাঁড়াতে পারে এই ক্যাপাসিটি। কোন কোন রুটের গাড়িগুলো দাঁড়াবে এখানে? বিভিন্ন জায়গার রুটে দাঁড়াবে আপনার ওই আপনার বর্ধমান কাট, ভাতার কাট, বর্ধমান কাটোয়া, তারপর বর্ধমান মন্ত্রেশ্বর, বর্ধমান খালনা, বর্ধমান পূর্বস্থলী, বর্ধমান পুকড়া, এইসব বিভিন্ন জায়গায় দাঁড়াবে। এমনকি মুর্শিদাবাদেরও গাড়ি রয়েছে অর্থাৎ বহরমপুর টাউন সবাই আছে, প্রত্যেকটা বাসই কিন্তু এখানে একটা হল। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। রেস্ট হাউস তৈরির কাজ চলছে রায়না 2 নম্বর ব্লকের ভঞ্জপুরে। আনুমানিক 2,50,000 টাকার বিনিময়ে চলছে এইরূপ কর্মযজ্ঞ। উদ্যোক্তাদের আশা এর ফলে উপকৃত হবেন জনগণ। জনগণের সুবিধার্থে রেস্ট হাউস তৈরি করার কাজ চলছে রায়না 2 নম্বর ব্লকের
ভঞ্জপুরে চলছে এইরূপ কর্মকাণ্ড। আনুমানিক 2,50,000 টাকা ব্যয়ে চলছে এই কর্মযজ্ঞ। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এইরূপ কর্মসূচি গৃহীত হয়। যথাসময়ে কাজ সম্পন্ন করার তৎপরতা ফুটে উঠেছে আয়োজকদের মধ্যে। রেস্ট হাউসটি যথাযথভাবে গড়ে উঠলে উপকৃত হবেন অসংখ্য মানুষজন বলে ধারণা আয়োজকদের। এই রেস্ট হাউসটা কি জন্য করছেন? মানুষজন আসবে রাস্তার উপরে, মানে এটা প্রত্যেকটা পথের যারা পথযাত্রী আছে তাদের জন্য থাকার জন্য বা জল ঝড় বৃষ্টিতে দাঁড়ানোর জন্য বাসে ওঠার জন্য একটা রেস্টের প্রয়োজন। সেই জন্য মানুষকে, মানুষের মাথার তলায় একটা ছাদ মমতা ব্যানার্জি চাইছেন। সব জায়গায় উন্নয়ন এইভাবে হোক এবং পথে পথ চলতি মানুষ পথের মাঝে একটা, ওই জন্যই আমাদের এই রেস্ট হাউস করা। কোথায় করছেন এটা? এটা ভঞ্জপুর। এটা কোন ব্লকের অন্তর্গত? রায়না 2 নম্বর ব্লকের অন্তর্গত। কোন কত টাকা বাজেটে করছেন এটা? ওটাই 2,50,000 টাকার মতো। কোন কোটা থেকে হচ্ছে এটা? এটা 13 ফিনান্স থেকে হচ্ছে। পঞ্চায়েত সমিতি না? পঞ্চায়েত সমিতি, রায়না 2 নম্বর। রায়না 2 নম্বর। এছাড়া আমরা আর কী কী করছেন এই? আমরা করলাম এখন এই একটা একটা মঞ্চ করলাম, তারপর আমাদের পঞ্চায়েত সমিতি করেছে নতুন করে, আপনার কিছু কবরস্থান ঘেরা হয়েছে, শ্মশানঘাট হয়েছে অনেকগুলো, প্রায় 35টার মতো কবরস্থান ঘেরা হয়েছে, প্রায় 18টার মতো শ্মশান চুল্লি হয়েছে। আরও চলছে রানিং কাজ, আমাদের আরম্ভ হবে, 2টো আমাদের ফ্লাড সেন্টার হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে সমস্ত কাজগুলো এখনো বাকি আছে, কী কী কাজগুলো মনে করছেন যে করার আগে চেষ্টা করছেন? আমরা চেষ্টা করছি, যেমন পঞ্চায়েত তো সব অ্যাকচুয়ালি বেশিরভাগ কাজই পঞ্চায়েত আরম্ভ করে দিয়েছে, পঞ্চায়েত সমিতি যেসব কাজগুলো করছে ব্লক চেষ্টা করছে সেই দিকে ঝাঁপিয়ে আরও যাতে মানুষের কাছে যাওয়া যায়, এবং সামনে পঞ্চায়েত ভোটকে লক্ষ্য রেখে আমরা এই উন্নয়নগুলো এগিয়ে যাবো। সামনে পঞ্চায়েতে কী নির্দেশ দিচ্ছেন পঞ্চায়েত নির্বাচনকে? পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রত্যেকটা বুথে বুথে সংগঠনকে বাড়িয়ে, যাতে মমতা ব্যানার্জি, আমাদের অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি যে উন্নয়নটা করেছে, মানুষের কাছে যদি যেতে পারা যায় তাহলেই আমাদের জিত একদম। এখন যে পঞ্চায়েতে যে সমস্ত কাজগুলো এখন পর্যন্ত পড়ে আছে, মানে নির্মল ঘোষণা হয়েছে তবু এখনও পর্যন্ত ধরুন ওটা বিরোধীরা বলছে যেটা পড়ে আছে বলতে গেলে, এবারে ধরুন মানে কারো সামর্থ্য আছে সে করছে না, এগুলো তারা বিরোধীরা এগুলো কথা তুলছে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। ফের শহরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন একটি মোবাইলের দোকান থেকে মোবাইল সহ নগদ 6,000 টাকা চুরি যায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার সকালে। পার্শ্ববর্তী অন্যান্য দোকানের কর্মীদের ফোন পেয়ে দোকান মালিক দোকানে এসে দেখেন শাটারের তালা ভাঙা। এরপর দোকানের শাটার তুলে দেখেন দোকানে থাকা সমস্ত মোবাইল সহ নগদ 60,000 টাকা খোয়া গেছে। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে ওই এলাকারই অন্য একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। হাসপাতাল সংলগ্ন জনবহুল এলাকায় বারবার এ ধরনের চুরির ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে। এ বিষয়ে দোকান মালিক বর্ধমান থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। কি মনে হচ্ছে কারা করতে পারে? কারো বলতে পারবো না কারা করতে পারে, জানা গেলে দিদি বলবো। তোমার কি কেউ শত্রু? না না। তোমার পাশাপাশি কি দোকান আছে সেগুলো কি হয়নি গো? তোমারটা হলো কারণ কেন বোঝাচ্ছে কিছু? তোমার কোনো শত্রু কিংবা এর আগে কোনো দিন এই লাইনে হয়েছে? এই হসপিটাল গেটের সামনে মানে দিন ভর লোক থাকে, রাত ভর লোক থাকে, তার সত্ত্বেও কিছু ফেলে গেছে কি ওরা? না ফেলে গেছে বলতে উপরে একটা রেঞ্জ আর এমনি কিছু মানে ক্লু ছেড়ে যাচ্ছে। কি চাইছেন আপনারা? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
আরই আঞ্চলিক আহারচণ্ডী বিদ্যাপীঠের জন্মদিন পালিত হলো। সেই উপলক্ষে একটি পদযাত্রা অনুষ্ঠিত হলো। স্কুলের পড়ুয়া সহ অন্যান্যরা এদিনের এই পদযাত্রায় পা মেলান। রায়নার আলমপুরে একটি পদযাত্রা অনুষ্ঠিত হলো সোমবার। আরুই আঞ্চলিক আহারচণ্ডী বিদ্যাপীঠের জন্মদিন উপলক্ষেই এইরূপ পদযাত্রা অনুষ্ঠিত হয়। আলমপুর থেকে পদযাত্রাটি বের হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। স্কুলের পড়ুয়ারা এদিন এই পদযাত্রায় পা মেলান। এর পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা অশিক্ষা কর্মী সহ অন্যান্যরা এদিনের পদযাত্রায় অংশ নেন। স্কুলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমাদের আরুই আঞ্চলিক আহারচণ্ডী বিদ্যাপীঠের জন্মদিন হিসেবে পদযাত্রা কোথা থেকে শুরু করে কোথায়? আমার আলমপুর স্কুল থেকে স্টার্ট হয়েছে, গোটা আলমপুর মাধবডি টোটাল গ্রামটা পরিদর্শন করা হয়েছে। কারা অংশগ্রহণ করেছে? ছাত্রছাত্রী, স্কুলে মাস্টার মশাই থেকে আরম্ভ করে শিক্ষক শিক্ষিকা এবং গার্জেনরা প্রত্যেকে। আলমপুর থেকে কৃষ্ণ সাহা ও শ্রীমন্ত সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব পরবর্তী খবর। রায়না 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ সাজিয়ে তোলার কাজ চলছে। এই কাজের সহযোগিতায় হাত বাড়িয়েছেন স্থানীয়রা। সরকারি বিভিন্ন খাতে বরাদ্দ টাকায় এইরূপ কর্মযজ্ঞ চলছে বলে জানিয়েছেন স্থানীয় বিডিও। রায়না 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণকে সাজিয়ে তোলার কাজ চলছে জোর কদমে। আগত মানুষজনের ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি কাজকর্ম ঠিকঠাক হবে বলে ধারণা মানুষজনের। গোটা চত্বরকে নতুনভাবে সাজিয়ে তুলতে স্থানীয়রা সহযোগিতা করেছেন। গোটা দপ্তরকে নতুনভাবে সাজিয়ে তোলার প্রচেষ্টা চলছে। এর পাশাপাশি জলাশয়ে মাছদের সুবিধার্থে ফোয়ারা বসানো হয়েছে। সরকারের বিভিন্ন খাতে বরাদ্দ টাকায় গোটা দপ্তরকে সুসজ্জিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বিডিও। উদ্যোগটা বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, উনি চাইছেন মাটির সঙ্গে মানুষকে মিশিয়ে দিতে এবং প্রকৃতিকে ভালোবাসেন, মাটিকে ভালোবাসেন, যার ফলে জনগণ মমতা ব্যানার্জির সহায় হয়েছে। এবং মমতা ব্যানার্জি যে জিনিসটা চাইছে, আমরাও নিচেকার মানুষ, আমরাও চাইছি যাতে মানুষ এখানে আসবে চারিদিক থেকে, এসে কিছু কাজের আগে যদি প্রকৃতির সঙ্গে তাদের যে মিলনটা ঠিক করে রাখা যায়, মানুষের মাথা ঠিক হবে, মাথা ঠান্ডা হলে কাজ সুবিধা হবে। অফিসের যারা কাজ করছেন, স্টাফরা আছেন, তারাও এটা দেখে একটু মানে অফিসে এসে মানে নিজের ক্লান্তিটাকে দূর করতে পারবে। প্রকৃতির সঙ্গে যার সংযোগ ঠিক থাকবে, সেই সারা জীবন মানুষের কাজ করে যেতে পারবে। মানুষ কিন্তু এসে ভিড় জমাচ্ছে এখানে, প্রথমেই দেখছি, আমরাও দেখছি অনেকক্ষণ ধরেই, কেউ অফিসে এলে এসে প্রথমে পার্কে আসছে। এদের জন্য আর কি অন্য কিছু ব্যবস্থা করছেন নাকি? এদের জন্য আমরা ব্যবস্থা করছি বলে যাতে এদের আরও ভালো লাগে, আমরা চেষ্টা করছি আস্তে আস্তে সেই জিনিসটা নিয়ে। একটা করে পার্ক আমরা ওইখানে একটা নতুন করে আরও বড় একটা জায়গা করেছি, পাশে একটা স্টেজ করেছি মানুষের মানে আমরা, এবং আমাদের ব্লকের যে উন্নয়ন, আমাদের রাজ্যের যা উন্নয়ন, আমরা মাঝে মাঝে বক্সের মাধ্যমে সেটাকে শোনাচ্ছি। এই গোটা আর কিছু না, এখানে প্রচুর মানুষজন আসে এখানে, এবং সরকারি কাজের জন্য এসে তাকে বিভিন্ন সময় অপেক্ষা করতে হয়, যাতে তার মনে যদি ভালো লাগা থাকে, যদি ভালো লাগা দেখে ভালো লাগে, এবং অফিসের সৌন্দর্য থাকলে অফিসে কাজের পরিবেশ তৈরি হয়। এই জন্যই উদ্যোগ নেওয়া। এখানে আর কী কী করতে চাইছেন এখানে? এখানে আর কিছু না, শীতকালে কিন্তু ফুল গাছ হবে, আর এখানে এমন কিছু করা, আমরা এখানে একটা প্রচারের ব্যবস্থা করেছি মাইকে, সবসময় মাইক দিয়ে সরকারি বিভিন্ন কর্মসূচি যে প্রকল্পগুলো আছে সেগুলো মানুষকে অ্যাওয়ার করা হবে, জানানো হবে। এবং ভবিষ্যতে যেটা আছে, বিল্ডিংটা রিকনস্ট্রাকশন হলে এখানে একটা ডিজিটাল একটা ডিসপ্লে সৃষ্টি হবে, যেখানে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেসমূলক ফিল্ম দেখানো হবে এবং সেই কাজগুলো এখানে দেখানো হবে। কত টাকা বাজেট এটা করছে? এগুলো কোনো নির্দিষ্ট কোনো বাজেট নয়, এগুলো ছোটো ছোটো উদ্যোগ, যে এমনি ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্ত বাজেট আছে সেগুলো তো করাই হচ্ছে, আর এই উদ্যোগগুলো ছোটো ছোটো উদ্যোগ। মাছ রাখা আছে, কিছু রঙিন মাছ রাখা আছে, আমাদের বিভিন্ন প্রকল্পে বিভিন্ন সময় বিভিন্ন মেলায় মৎস্যচাষীদের নিয়ে এগুলো দেখাতে হয়, সেগুলো মাছগুলো এখানে তৈরি করা হচ্ছে এবং রাখা হচ্ছে, এবং ঝর্ণাটা তৈরি করা হচ্ছে শুধু দেখার ভালোর জন্য নয়, মাছগুলোতে যাতে অক্সিজেন সাপ্লাই হয় তার জন্য করা হচ্ছে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হলেন সন্ধ্যা সর্দার নামে এক মহিলা। ঘটনাটি ঘটেছে ধাত্রিক গ্রামের মালতীপুরে। বর্তমানে ওই মহিলা কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে বিপত্তি।
অগ্নিদগ্ধ হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে কাল্লার ধাত্রী গ্রামের মালতীপুরে, নাম সন্ধ্যা সর্দার। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আগুন পোহানোর সময় অসাবধানতাবশত তার কাপড়ে আগুন ধরে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কাল্লা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। কাল্লা মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই জানান, বর্তমানে ওই মহিলার অবস্থা স্থিতিশীল। উনি ভালো আছেন, চিকিৎসা চলছে। বান পেশেন্ট প্রথম দিকে ঠিকই থাকে, পরে অসুবিধা হয়। যাই হোক, ওনার যা বান যে পার্সেন্টেজ ওনার, আশা করি ঠিক হয়ে যাবে। কি কারণের জন্য বললেন উনি? উনি বললেন যে উনি কি আগুন পোহাতে গেছিলেন, যে আগুনে হাত পা ড্রাই করছিলেন ঠান্ডাতে, তো তার থেকেই ওনার শাড়িতে আগুন ধরে যায়। কত পার্সেন্ট? নিয়ার অ্যাবাউট 20%। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। রায়না শ্রীধর বাজার সংলগ্ন এলাকায় লরি ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় বছর 50-এর গোরেলাল সাউ নামে মোটর ভ্যান চালকের। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম গোরেলাল সাউ, বয়স 50 বছর, পেশায় মোটর ভ্যান চালক। ওই ব্যক্তির বাড়ি বর্ধমানের তেলিপুকুরে। দুর্ঘটনাটি ঘটেছে রায়না শ্রীধর বাজার সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটর ভ্যানের। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটর ভ্যান চালক গোরেলাল সাউয়ের। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার কাল্লা পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং পূর্ব বর্ধমান সাতকেছিয়া পঞ্চায়েতের সহযোগিতায় একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল সাতকেছিয়া স্কুল মাঠে। মোট 8টি টিম অংশগ্রহণ করে, বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করা হয়। কাল্লা পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং পূর্ব সাতকেছিয়া পঞ্চায়েতের সহযোগিতায় একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল সোমবার। সাতকেছিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। মোট 8টি টিম টুর্নামেন্টে অংশগ্রহণ করে। প্রশাসনিক কর্তা ব্যক্তি, পঞ্চায়েতের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলা দেখতে বহু দর্শকের সমাগম ঘটে স্কুল মাঠে। খেলাকে কেন্দ্র করে সকল খেলোয়াড়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল নজরকাড়া। সাতগেছিয়া থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। বোরহাট ভক্ত সম্মেলনকে সামনে রেখে সোমবার বিকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। 54তম বর্ষে পদার্পণ করল এই ভক্ত সম্মেলন। এদিন বিকেলে বর্ধমান টাউন হল থেকে শোভাযাত্রা বের হয়ে কার্জন গেট বিসি রোড হয়ে বোরহাটে শেষ হয়। বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস, কাউন্সিলর সুশান্ত প্রামাণিক, সমাজসেবী জয়দেব মুখার্জি সহ শতাধিক মহিলা বিভিন্ন সংস্থার সদস্যরা এদিন এই র্যালিতে অংশগ্রহণ করেন। এই শোভাযাত্রাকে কেন্দ্র করে সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল নজরকাড়া। বর্ষে আজকে বিগ্রহ নিয়ে আমাদের শোভাযাত্রা টাউন হল থেকে ভক্ত সম্মেলন, কিছুক্ষণের মধ্যেই আমরা যার শুভারম্ভ করবো। আমাদের মায়েরা ভক্তিপ্রেমী, যারা কৃষ্ণপ্রেমী তারা হাজির হয়েছেন, তাদের সকলকে নিয়ে আমাদের শোভাযাত্রা সংগঠিত হবে। গেস্ট হিসেবে কে কে এখানে আছেন? এখানে গেস্ট হিসেবে আমাদের খোকনদা, সর্বজনবদ্ধ নেতা, আমাদের সমাজসেবী, তিনি উপস্থিত আছেন, তিনি আছেন নেতৃত্ব। আর কতজন মহিলা কিংবা কতজন ভক্তরা আছেন এখানে? 7 থেকে 8 মহিলা পুরুষ সহ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার মুকুটমণিপুর জলাধারের ঠিক পাশে সারাদিন ব্যাপী সাহিত্য পাঠ, পত্রিকা প্রকাশ ও সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলার প্রথিতযশা কবি, শিল্পী, সাহিত্যিক, সম্পাদকরা। এদিন বিশিষ্ট রম্য রচনাকার তাপস পাত্র, সাংবাদিক সাধন কুমার মণ্ডল ও সম্পাদক সাংবাদিক প্রভাসচন্দ্র পাত্রকে দক্ষিণ বাঁকুড়া দর্পণ সম্মান প্রদান করা হয়। এদিন রম্য রচনাকার পার্থসারথি গোস্বামীর এক রচনা নিয়ে
বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন রম্য রচনাকার শিক্ষক তাপস পাত্র। মুকুটমণিপুর থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সোমবার মিশন নির্মল বাংলা নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল মাটি মেলার মঞ্চে। আউশগ্রাম 2 নম্বর মন্ডলের 52 নম্বর জেপিতে উত্তর রামনগর রক্ষাকালী ডাঙ্গাতে জনজাগরণ যাত্রা অনুষ্ঠিত হল। মঙ্গলকোট প্রাণী সম্পদ দপ্তরের মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। ভাতার পুরাতন ভিডিও সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। রেস্ট হাউস তৈরির কাজ চলছে রায়না 2 নম্বর ব্লকের ভঞ্জপুরে। ফের শহরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। আরুই আঞ্চলিক আহারচণ্ডী বিদ্যাপীঠে জন্মদিন পালিত হল। রায়না 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ সাজিয়ে তোলার কাজ চলছে। আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হলেন সন্ধ্যা সর্দার নামে এক মহিলা। রায়না শ্রীধর বাজার সংলগ্ন এলাকায় লরি ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় বছর 50-এর গড়েলাল শাহ নামে মোটর ভ্যান চালকের। সোমবার কান্লা পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং পূর্ব সাতগিছিয়া পঞ্চায়েতের সহযোগিতায় একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল সাতগিছিয়া স্কুল মাঠে। এখনকার মতো খবরই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।